আবারও নজর রাখবো দিনহাটার দিকে। দিনহাটায় বিজেপির জেলা সম্পাদকের বাস ভাঙচুর করা হয়েছে এমনটাই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটাতে বিজেপির জেলা সম্পাদকের বাস ভাঙচুর করা হয়েছে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। যে খবরের দিকে মুহূর্তে নজর রেখেছি আমরা, আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা, সেখানে একের পর এক অশান্তির ছবি সামনে আসছে। এবং এই মুহূর্তে যে খবর আপনাদের দেখাচ্ছি, বিজেপির জেলা সম্পাদকের বাস ভাঙচুর করা হয়েছে এবং সে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি জেলা সম্পাদকের বাস ভাঙচুর, আপনারা দেখছেন সেই ভাঙাচোরা বাসের ছবি, সেই বাস ভাঙচুর করেছে তৃণমূল এমনটাই অভিযোগ উঠছে দিনহাটাতে। অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে দিনহাটাতে বাস ভাঙচুর করা হয়েছে। ইতিমধ্যেই আটক করা হয়েছে এক যুবককে, ভাঙচুরের সময় আটক করা হয় ওই যুবককে। তবে কি কারণে এই বাস ভাঙচুর, সেই সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে। বিজেপির জেলা সম্পাদকের বাস ভাঙচুর, অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, বিজেপির জেলা সম্পাদকের বাস ভাঙচুর, কি অভিযোগ করছেন বিজেপির সেই জেলা সম্পাদক? সকালবেলা একদিকে যখন তৃণমূল অভিযোগ করছিল যে তাদের এক দলীয় কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ছুরি দিয়ে আঘাত করেছে, ঠিক তার কিছুক্ষণ পরেই কিন্তু দিনহাটা শহরেই একদম বিজেপির জেলা সম্পাদক তিনি রয়েছেন জয়দীপ ঘোষ, তার কিন্তু গাড়ির ব্যবসা রয়েছে, সেই বাড়ির সামনে দাঁড় করে রাখা যে বাস, সেই বাসে কিন্তু ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। বিজেপির অভিযোগ যে তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী যখন তার বাসে ভাঙচুর চালায় এবং সেই সময় স্থানীয় লোকেরা এবং জয়দীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা তাদের মধ্যে একজনকে ধরে ফেলে এবং পরবর্তীতে কিন্তু যাকে ধরে ফেলে সে কিন্তু সাংবাদিকদের সামনে জানায় যে তাকে এই বাস ভাঙার জন্যই তাদেরকে নিয়ে আসা হয়েছিল এবং তাকে, এবং সে এটাও স্বীকার করে যে সে তৃণমূল কংগ্রেসের কর্মী এমনটাই কিন্তু, যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দিনহাটা শহর যে সভাপতি বিশুধার, তিনি জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে ভাঙচুর বা হিংসার রাজনীতি করে না এবং একই সাথে তিনি বিজেপিকে জানিয়েছেন বিজেপি যদি অবিলম্বে এই সমস্ত কার্যক্রম বন্ধ না করে তাহলে কিন্তু এর ফল খারাপ হবে। সব মিলিয়ে বলতে গেলে দিনহাটায় কিন্তু আজকে সকাল থেকে একের পর এক ঘটনা, একদিকে যখন তৃণমূল কংগ্রেস অভিযোগ জানাচ্ছে যে তাদের দলীয় কর্মীকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ছুরি দিয়ে আঘাত করেছে এবং ঠিক তার এক ঘন্টার মধ্যেই কিন্তু বিজেপির অভিযোগ যে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির জেলা সম্পাদক জয়দীপ ঘোষের গাড়ি ভাঙচুর করছে, মানে এই দুই ঘটনাকে কেন্দ্র করে কার্যত এই মুহূর্তে দিনহাটা বলতে গেলে অনেকটাই উত্তপ্ত। অনেক ধন্যবাদ তোমাকে রবিউল, আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি রবিউল হোসেন। দিনহাটাতে বাস ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। জেলা সম্পাদকের, বিজেপির জেলা সম্পাদকের বাস ভাঙচুর করা হয়েছে এবং সেরকমটাই অভিযোগ উঠছে। ইতিমধ্যেই আটক করা হয়েছে এক যুবককে, ভাঙচুরের সময়তেই আটক করা হয়েছে সেই যুবককে। অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের দিনহাটা। বিজেপির জেলা সম্পাদকের বাস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।